নমস্কার বন্ধুরা মা এসে গেছে অন্নপূর্ণার ভাণ্ডারে আপনাদের ট্যাংরা মাছের ঝাল রান্না করে দেখাবে এই রেসিপিটা সবাই জানেন আপনারা তাও মা একবার রান্না করে আপনাদের দেখাচ্ছে এখানে পনেরো পিস ট্যাংরা মাছ আছে আসুন দেখেনি রেসিপিটা লাগছে হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি টমেটো বাটা নুন কাঁচা লঙ্কা কালো জিরে আদা বাটা জিরে বাটা ধনে বাটা লঙ্কা বাটা আর লাগছে সর্ষের তেল এবার মাছটার উপরে সামান্য নুন হলুদ আর মা এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছে বন্ধুরা সর্ষের এরপরে একটু মা সামান্য ময়দা দিয়ে দেবে এটা দেওয়ার কারণ হচ্ছে তেল আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে বিনা আসের মাছ প্রচণ্ড তেল ছিটকায় তেলটায় তেলে যখন দেয়া হয় ভাজার সময় যাতে না ছিটকায় বা মাছটা না ফেটে আসে তার জন্য এটা দেয়া হচ্ছে কড়া বসে গেছে গ্যাসে তেলও গরম হয়ে গেছে আর একটা টিপস বলে দিই এই যে বিনা মাছটা তেলে দেবে প্রচণ্ড ছিটকায় বলে তেল আর ফাটে বলে এখানে এর মধ্যে একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে গেছে ভালো করে এবার মাছগুলো মা দিয়ে দেবে মাছগুলো দেখুন ভাজাও হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়া হচ্ছে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কাটা সামান্য ভাজা ভাজা হবে এইবার সমস্ত মশলা মা একসাথে করে নিয়েছে টমেটো বাটার সাথে সেটা সব দিয়ে দেওয়া হচ্ছে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে মশলাটা কষে গেছে সামান্য এবার জল দিয়ে দেওয়া হচ্ছে এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে ঝালটা ফুটে উঠছে সামান্য নুন দিয়ে দেওয়া হলো এবার ফুটে গেছে ভালো করে এবার মাছগুলো দিয়ে দেওয়া হবে এর মধ্যে মা মাছগুলো দিয়ে দিচ্ছে এবার একটু ভালো করে একটু ফুটে আসলেই এটা একদম রেডি হয়ে যাবে বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে ট্যাংরা মাছের ঝাল খুবই তাড়াতাড়ি এই এটা হয়ে যায় ট্যাংরা মাছের ঝাল বন্ধুরা খেতেও খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন মায়ের হাতের এই ট্যাংরা মাছের ঝালটা আপনাদের কেমন লাগলো যদি এই রান্নাটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন